हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो आगे दिन जेटा देखे सेटा होच्छे इलिप्स। तो आर एक ए वीडियो टाते जेटा देखाबो सेटा होच्छे पैराबोला, माने एई रकम होबे जिनिसटा। तो ये पैराबोलाटा आँकते गेले आगे वीडियोते इलिप्सेर जेमन डायरेक्ट्रिक्स थेके फोकासेर डिसटेंस जेमन छिलो एबं इसेंट्रिसिटी जेमन छिलो सेम एइटातेओ एकई जिनिस थाकबे। तो एक क्षेत्र में आगे वीडियोते आमी बोलेछिलाम जे इसेंट्रिसिटी जखन इक्वल टू वन है तखन सेटाके बोले पैराबोला। माने इसेंट्रिसिटी इक्वल टू कि आछे वार्टेक्स थेके फोकासेर डिसटेंस एवं वार्टेक्स थेके डायरेक्ट्रिक्स पॉइंटेर डिसटेंस। तो कखन आमार वन होबे जखन उपरेओ जा थाकबे नीचेओ एकई होबे। तो এই প্যারাবোলা আঁকতে গেলে আমার যেটা আগের ভিডিওর মতোই এইটাতেও আমার ডাইরেক্ট্রিক্স থেকে ফোকাসের ডিসটেন্স ধরে নিচ্ছি 50, আর মাঝে যেটা ইসেন্ট্রিসিটি ইকুয়াল টু 1 হবে, মানে ভার্টেক্স থেকে এইদিকে ডিসটেন্স আর ভার্টেক্স থেকে ফোকাসের ডিসটেন্স সেম হবে, মানে মানে 50 আর হাফ 25। তো প্রথমে একটা এক্সিস নেব, আচ্ছা, তারপর একটা ভার্টিক্যাল যেটা ডাইরেক্ট্রিক্স সেটা টেনে নেব, এ বি সি। আচ্ছা, এরপরে ফোকাসের ডিসটেন্স আছে 50, আগের ভিডিও তো 50 রেখেছিল, এটা তো 50 50। আচ্ছা, ভার্টেক্স কী হবে? মিডিলে হবে, কেন কি ইকুয়াল টু 1, মানে এই ভার্টেক্স থেকে এইদিকে যে যা ডিস্টেন্স হবে ভার্টেক্স থেকে এইদিকে ডিস্টেন্স একই হবে, মানে 50 আর হাফ 25। তো মানে ইলিপসের মতোই এটার ক্ষেত্রেও লম্ব হবে, এই ভার্টেক্স থেকে লাইন টেনে নেব। আচ্ছা, এরপরে আমি নিজের মতো 10 10 করে 6-7টা পয়েন্ট আমি নিচ্ছি, মানে ওই সেই ইলিপসে যেমন কাটা হয়েছিল সেই একই সিস্টেম। 6 6টাই থাক। আচ্ছা, 6টা লাইন টেনে দিলাম, নাম দিয়ে দিই 1 2 3 4 5 6। আচ্ছা, এই হলো ফোকাস এফ, এটা ভার্টেক্স। আচ্ছা, সেম ইলিপসের মতোই ফোকাস থেকে ভার্টেক্স পয়েন্টার ডিসটেন্সটা মেপে উপরে কাট করব। তারপর এই পয়েন্টটা থেকে সি পয়েন্টে একটা লাইন টানব। আর এই যে পয়েন্টগুলো পেয়েছিলাম 1 2 3 4 করে যেটা দিয়েছিলাম সেখান থেকে লম্ব টেনে নেব। ওকে, এই নামগুলো দিয়ে দিই 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ 4 ড্যাশ 5 ড্যাশ। আচ্ছা, এবার 1 থেকে 1 ড্যাশটা মাপব, মেপে এফ থেকে এই লাইনে টানব। সেম 2 থেকে 2 ড্যাশ মেপে এফ থেকে এখানে 2 এতে টানব। 3 3টা মেপে এফ থেকে এটা টানব। 4 থেকে 4 ড্যাশ পর্যন্ত নিয়ে এফ থেকে 4 লাইন, 5 একটা ফুল নিয়ে এফ থেকে 5 লাইন 6 একটা এই পয়েন্ট থেকে। সেম এইভাবে উপরটা যেমন ছিল নিচেরটাও সেম একই রকমভাবেই, মানে যেই যেই সময় এইটা যখন টানবে নিচের দিকটাও টেনে নেবে। তো নিচের দিকে লাইনগুলো টেনে নিলাম। তো এরপরে এই যে পয়েন্টগুলো যেগুলো আমি কাটলাম সেই পয়েন্টগুলো থেকে লাইন টানলেই আমার প্যারাবোলা এসে যাবে। এই আমার প্যারাবোলা। আচ্ছা, প্যারাবোলা আঁকার পরে
আচ্ছা এই নামগুলো দিয়ে দিই। এগুলো যেমন দিয়েছিলাম এটাও পি ওয়ান পি টু আর নিচেরগুলো পি ওয়ান ড্যাশ এরপর ইলিপসের মতোই এখানেও একটা ট্যাঞ্জেন্ট টানতে হবে, তাই এখানে একটা আমি পয়েন্ট নিয়ে নিচ্ছি। তো এখান থেকে ফোকাস এখানে একটা লাইন টেনে নেব, তো এইটা হয়ে যাবে টি। আচ্ছা এরপরে এই যে পয়েন্টটা ধরেছিলাম এই পয়েন্টটা আর এই যে টি, এখানে একটা লাইন টেনে দেব, এটা হয়ে গেল স্পর্শক মানে ট্যাঞ্জেন্ট। তো এটা ছিল প্যারাবোলা বাই জেনারেল মেথড, আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো কমেন্ট করতে পারো।